আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লা রহমান রহমদুল্লাহ কুণা আলো নামে শুরু করছি আমরা আমাদের প্র্যাকটিস প্র্যাকটিসেশন আট নম্বর পর্বে এবং এলফ যেটা হচ্ছে শুলে আর পায় বেরুফ এটা নিয়ে করা এই ট্রেনিং এর এই অর্ধেকটা প্র্যাকটিস করবো এবং এইটা হচ্ছে আমরা শুরু হয়েছে যে পৃষ্ঠা থেকে এটা হচ্ছে একশো আঠাশ নম্বর জাইটে আইন হুন্ডার আক্তুন সু এখানে যদি দেখি আমরা এখানে প্রথমে দেখব হচ্ছে বেশ কয়েকটা শব্দ এই শব্দগুলো আমাদের হচ্ছে গোছাতে হবে দুইটা ধাপে বলছে উইল সেল্ডুং এখানে শুলে বা স্কুল আর আউস বিল্ডুং যেখানে যেটা হতে পারে ওইটা হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে আর এর পাশাপাশি আরও একটা ক্যাটাগরি আছে যেটা হচ্ছে আরবাইট উন বেরুফ শুধু বাইট এবং বেরুফ যেখানে হবে আমাদের ওইখানে হচ্ছে ওইগুলোকে মার্ক করতে হবে তো আমরা শুলে এবং আউস বিল্ডিং যেগুলো আছে নিচে হচ্ছে লিস্টেও আছে লিস্ট বাই লিস্ট লিখতে অনেক সময় লাগবে এই জন্য আমরা এখানে কালার দিয়ে জাস্ট মার্ক করে দিব যে কোনটা হচ্ছে শুলের জন্য আর কোনটা হচ্ছে আর বাইট বা কাজের জন্য আমরা হচ্ছে এগুলো দেখলেই বুঝতে পারবো দে আর জব এটা কি শুলেতে বসবে

আরবাইটের ভিতরে পড়বে এটা দে আর শেফ ওটা দি শেফিন বস বা মহিলা বস আরবাই টুন্ট কেন তারপরে হচ্ছে গেল ফার্ডি টাকা ইনকাম করা শুল্যের মধ্যে পড়ে পরে না এটা কোথায় যাবে এটা হচ্ছে আরবাইটের ভিতরে যাবে গেল ফার্ডি নেন ফার্ডি নেন এটা বিশেষ একটা শব্দ এটা হচ্ছে উপার্জন করা টাকা উপার্জন করা গেল্ট ফাট দিয়ে নেন আর আপনারা জানেন টাকা হচ্ছে সঞ্চয় করা ওইটাকে কি বলে আলাদা একটা কেউ জানেন আপনারা এটা টাকা সঞ্চয় করা জমায় রাখা যেটা পার টাকা সঞ্চয় করো এটা এর ভিতরে কোনোটার মধ্যেই না কিন্তু আমার মনে হলো যে যেহেতু গেল ফার্ডিনেনের বিষয়ে আসছে তো গেল স্পারেনের বিষয়টাও আসা উচিত আর টাকা যখন খরচ করার কথা হয় তখন কি বলে জানেন আপনারা

ওইটা হচ্ছে আলাদা একটা শব্দ আছে এগুলো সবগুলো শব্দ একটু গুরুত্বপূর্ণ শব্দ শিখার এর মধ্যে না গেল আব হেবেন যেটা এটাই হচ্ছে যে টাকা উইথড্র করা আর কি টাকা তোলা বুঝায় আর কি

দি আরবাইট সাইট কাজের সময় আরবাইটের ভিতরে দি ক্লাস ইন ফার্ট শুলের ভিতরে যাবে দাস বুইরো অফিস যাচ্ছে হচ্ছে আমাদের আর বাইট উন বেরুফের ভিতরে তারপর দি আর কোর্স কোর্স শুলের ভিতরে আরবাইট লস বেকার আরবাইটের ভিতরে দেয়ার আরবাইট প্লাটস কাজের জায়গা দাস প্রাকটিকুম ইন্টার্নশিপ এটা দুইটার ভিতরেই যায় অ্যাকচুয়ালি কিন্তু এটা আরবাইট বেরুফের মধ্যে ভালো যায় আর কি লার্ন এন্ড শেখা শুলের মধ্যে সবচেয়ে ভালো যায় এটা সে গুড তারপরে হচ্ছে দি ফিরমা অফিস এটা আরবাইট শুইলার যারা হচ্ছে স্কুলের বা হচ্ছে ছোট ক্লাসের শিক্ষার্থী বা মেয়ে শিক্ষার্থী শুইলা ঋণ হচ্ছে ভিতরে এবং ভালো যায় দাস স্টুডিওম পড়াশোনা পড়াশোনার ভিতরে দিয়ে দিলাম দিস এটা হচ্ছে পদ দিস হুম এটা হচ্ছে ফাঁকা পদ থাকে না বা কাজের পদ আর বাইট স্টেলে এরকম যে পদগুলো থাকে ওইটা হচ্ছে স্টেলে দি হাউস হাউস কোনটার মধ্যে দিতে পারি আমরা এটা তো বাড়ি ঘর যে কোনটার মধ্যে হতে পারে হাউস অফ গার্ডেনের সাথে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 আমি তাই বলি শুধু হাউস কেন দিলে এখানে এটা হচ্ছে হাউস অফ গার্ডেন আঙ্কেল এটা হচ্ছে শুলের ভিতর দিলাম দা সয়গনিস cost period at জানেন সয়গনেস মানে কি এই যে আমরা বিভিন্ন পরীক্ষা পরীক্ষা দেই তারপরে আমাদের কি দেয় পরীক্ষায় এসএসসি পরীক্ষা দিলেন তারপর কি পাইলেন সার্টিফিকেট পান না আপনারা সার্টিফিকেট রেজাল্ট বা বিভিন্ন রিপোর্ট যেগুলো এগুলো হচ্ছে সব সয়গনেস দি নোটে নোটেও হচ্ছে এইখানে কি বুঝায় জানেন আপনারা নর্মালি নোট দেখলে মনে হয় যে আচ্ছা এটা মনে হচ্ছে হ্যান্ড নোট টাইপের কোনো কিছু বা হচ্ছে কেউ নোট করে কিন্তু ডয়সে যখন নোটে আসে এটা হচ্ছে মার্ক অথবা গ্রেড প্রত্যেকটা সাবজেক্টে আপনি কত গ্রেড পাইলেন এরকম ইন্ডিভিজুয়ালিও কিন্তু যখন বলতে হয় তখন হচ্ছে সয়গনিস বলে না তখন হচ্ছে নোটে বল ইসমুইটে গুটে নোটে কমেন আমি হচ্ছে ভালো নাম্বার পাইতে চাই ভালো গ্রেড পাইতে চাই ওইটা দি লরে লার হচ্ছে শিক্ষক আর লরে মানে কি শিক্ষা হ্যাঁ শিক্ষা অ্যাপrenticeship বা পুরো যে শিক্ষাটা ওটা হচ্ছে দি লরে এটা স্কুলের ভিতরে গেল দি ইউনিভার্সিটি হ্যাঁ দি ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং এটা হচ্ছে আর বাইট শুন বের ভিতরে দাস ফাক এটা হচ্ছে সাবজেক্ট বুঝায় এটা সাবজেক্ট এটা হচ্ছে শুলে হাউস বিল্ডিং এর ভিতরে দেখলা কুন্ডি গুম এটা হচ্ছে আর বাইট শুন বের ভিতরে যাবে এটা হচ্ছে যে কাজ ত্যাগ করে দেয় না কুন্ডি গেন ওটা ওই ভার্ব থেকে আসে কুন্ডি বুঝতে পারছেন কোটাতে বলতে বেহাস মানে তারণ হচ্ছে বের করে দিল আপনাদের ঠিক আছে আপনার হচ্ছে টার্মিনেট করে দিল রেজিগনেশন রেজিগনেশন যে জিনিসটা বলে না ওইটাই হচ্ছে কুন্ডি গুম देयर কলিগ অর্ডার দি কলিগ ইন যারা একসাথে কাজ করে কেন তারপরে দি আনগেস্টেলটে আনগেস্টেলটে মানে হচ্ছে স্টাফ হুম স্টাফ স্টাফরা কোথায় চলে যাবে এটা আর দাস দাসম এটা একটা বিশেষ টাইপের স্কুল এটা হচ্ছে আমরা যখন বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করি ওটার বলে হচ্ছে বেভ্যার বেন বেভ্যার বেন হ্যাঁ অ্যাপ্লাই করা ওটা আর বেভ্যার বুং যখন ওই পুরো অ্যাপ্লিকেশনটাকে বলা হয় হচ্ছে বেওয়ার বুম যেমন আপনারা যদি হাউস বিল্ডিং এ अप्लाई করেন ওটা হচ্ছে আপনারা বেওয়ার করবেন ওই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে বেওয়ার বুম শুলে এটাও হচ্ছে একটা বিশেষ টাইপের স্কুল বেরুফশুলে এটাও হচ্ছে স্কুল এবং এখানে হচ্ছে সাধারণত ওই পেশা সংক্রান্ত জিনিসপত্র শিখে আর কি দাস গেহাল্ট মানে হচ্ছে বেতন দাস গেহাল্ট মানে বেতন বেতন আমরা কাজ শেষে বা মাস শেষে যে বেতনটা পাই ওইটাই হচ্ছে হেয়ার স্টেলেন এটা হচ্ছে কোনো কিছু প্রস্তুত করা ম্যানুফ্যাকচারিং করা প্রোডাক্ট মানে হচ্ছে প্রোডাকশন করা আর কি এটার বাংলা কি হতে পারে ভালো আরো তৈরি করা আর কি হ্যাঁ উৎপাদন করা না এটা হচ্ছে হেয়ারস্টেলেন এটা হচ্ছে আমাদের আরবাইটস বেরুফের ভিতরে গেল মানে করা বেস্টেন আমি পরীক্ষা পাস করতে চাই বেস্টেন এটা চলে গেল হচ্ছে সুলায়ন আরবাইটের ভিতরে আনগেস্টেল্ট আনগেস্টেল্ট উপরে ছিল আর এটা হচ্ছে আনগেস্টেল্ট এটা যেমন আমি হচ্ছে চাকুরিজীবী আমি চাকুরি করছি চাকুরিরত অবস্থায় আছে এটা হচ্ছে আনগেস্টেল্ট মনে থাকবে চাকরির অবস্থায় হুম হুম ইস বিন আনগেস্টেল্ড আই এম এমপ্লয়েড মানে আপনি হচ্ছে চাকুরির রত আর কি হ্যাঁ জব হোল্ডার এইভাবে করে এমপ্লয়েড Ausflug. পিকনিক এক্সকারশন এটা স্কুলের সাথে ভালো যায় ওই যে পিকনিক করে না স্কুলে বনভোজন করে যায় ওই রকম স্টুডি আর এন পড়াশোনা করা দি শুল ফে দি অনেক সময় থাকে না যখন হচ্ছে স্কুল ছুটি দিয়ে দেয় ওইটা হচ্ছে শুল ফেরে ফেরিয়েন হচ্ছে ছুটি আর হচ্ছে শুল ফেরিয়ে স্কুলের ছুটি দি বেরুফস এর ফারুম ফারুম যে শব্দটা আছে এটা হচ্ছে বিশেষভাবে ব্যবহার করা হয় হচ্ছে যখন এক্সপেরিয়েন্স বলে তো অনেক সময় চাকরির ক্ষেত্রে বলে না যে জব এক্সপেরিয়েন্স এইটা হচ্ছে হ্যাঁ পেশাগত আপনার অভিজ্ঞতা জব এক্সপেরিয়েন্স এটাই হচ্ছে বেরুফ একটা এস আছে কিন্তু হ্যাঁ খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা এটা দেখলে একটু স্টুডেন্ট স্টুডেন্ট মনে হচ্ছে না কিন্তু এটা হচ্ছে টাইম টেবিল হ্যাঁ এটা সাধারণত কাজের সাথে সবচেয়ে ভালো যায় স্টুডেন্ট প্লান দাস আবি টুর বাস বিডর এট এবিটুর হচ্ছে যেটা আমরা এইচএসসি বলি না ওইটাই হচ্ছে এবিটুর জোপ আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ যে শব্দগুলো দেখলাম এগুলোকে সব কয়টাকে লেখা সম্ভব না জায়গার সমকুলন না হওয়ার কারণে আপনারা হচ্ছে যদি দরকার হয় এই ভিডিওটা আবার দেখে হচ্ছে প্রত্যেকটা শব্দ শিখে নেবেন এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ শব্দ আরকি সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলো এইখানে দেওয়া হয়েছে যেগুলো হচ্ছে কাজ সংক্রান্ত বা হচ্ছে স্কুল সংক্রান্ত আমরা এর পরবর্তীতে যদি চলে যাই পরে আমরা দেখব হচ্ছে আউস আইন আমরা ওই যে এতক্ষণ ধরে যে শব্দগুলো শিখে আসছি ওইগুলোর থেকে এইখানে হচ্ছে কোন কোন শব্দগুলো ভালো যায় কোন কোন ফর্মে এটা ব্যবহার করা হবে মান বেকমড ড্যাশ দি ড্যাশ দ্য সাইজড মানুষ হয়ে যায় যেটাকে বলে মান হাট যাইন আর বাইট যখন মানুষ কাজ হারায় ফেলে তখন কে কি বলে ওই যে একটু আগে আমরা দেখে আসছিলাম বেকার এবং কখন বেকার হয় বললাম আপনারা কাজ থেকে যখন বের করে দিছেন ওই যে টার্মিনেশনটা ওইটার একটা শব্দ আমরা শিখছিলাম না এর আগে নাকি দেখেন তো আছে এই কুন্ডিগুমটা এখানে ব্যবহার করবো আমরা এরকম ভাবে হচ্ছে প্রত্যেকবার একটার পর একটা শব্দগুলো এখানে ব্যবহার করতে হবে আমাদের দিকুন্ডি গুম এবং এটার উপরে একটা উমলাউট আছে। মারিয়া হার্টে ফ্রুইয়া আইনে আইগেনে ফিরমা হয়টে বেকমেন জি ইয়েডেন মোনাট ইয়ার ফেস্ট এস কে হাল্ট জি ইস্ট ইয়েটস ড্যাশ মারিয়া হচ্ছে ফ্রুইয়া আইনে আইগেনে ফিরমা বলতে এখানে কি বুঝে জানেন আপনারা নিজস্ব আগে হচ্ছে তার নিজস্ব অফিস ছিল হয়টে আজকে বেকম জি ইয়েডেন হালট মানে কি ছিল বেতন যখন পায় তখন সে কি হয়ে যায় মানুষ চাকুরিজীবী হয়ে যায় না চাকুরিজীবীটাকে আমরা ওইখানে কি শিখছিলাম দেখেন তো একটু আগেই দেখালাম যেটা চাকুরিজীবী সে হচ্ছে এখন চাকুরিজীবী আনগে

গ্রুইস ডয়েশন ফিরমা আমি এখন হচ্ছে একটা বড় জার্মান কোম্পানিতে চাকরি করি কাজ করি দি ফিরমা ড্যাশ আউট অফ ড্যাশ অফিসটা হ্যাঁ অফিসটা হচ্ছে গাড়ি উৎপাদন করে হচ্ছে হেয়ারের যে অংশটা এটা হচ্ছে আমাদের ট্রেন বারে এবং এই হেয়ারটা চলে যাবে এইখানে এবং এইখানে হচ্ছে ফিরমা যেহেতু

কেন সে হচ্ছে বেকার বলি না আমরা আর বাইট মানে হচ্ছে কাজ আর কাজহীন যারা যাদেরকে বলি বেকার এটাই হয় আর বাইট লস আর বাইট লস বুঝলাম তারপরে দেখেন তাতিয়ানা মাক আইন ড্যাশ বাই আইনার গ্রুস এন সাইপনি জি ল্যান্ড দি আর বাইট ডট কেনেন যখন কেউ কাজ করতে করতে শিখে এরকম একটা অবস্থার ভিতর দিয়ে যেতে চায় নর্মালি মানুষজন কি করে তখন ইন্টার্নশিপ বলে না ইন্টার্নশিপটাকে ডয়েসে কি বলে আপনারা যেন কথা না বলছেন তারাও অংশগ্রহণ করেন পড়তে পড়তে কিন্তু শিখতে পারবেন কথা না বলে চুপচাপ বসে থাকলে তখন হচ্ছে আপনার মাথার উপর প্রেশার যাবে অংশগ্রহণ করতেছে না অংশগ্রহণ করলে দেখবেন আরো আইন ফাঁকা আরো সহজ হয়ে যাবে আন ইয়া হার্ট দাস আবি কান জি ড্যাশ এখন হচ্ছে সে তার ট্রেনিং শেষ করে ফেলছে ধরেন প্র্যাকটিকুম শেষ করে ফেলছে এখন সে কি করতে পারে সে আবার পড়াশোনা করতে পারবে আমরা যদি এভাবে বলতে চাই পড়াশোনা করা পড়াশোনা করা স্টুডিয়ার জি মৈত্যে স্পেটা জ্ঞান ফিল গেল পরবর্তীতে সে চায় অনেক টাকা সে পছন্দ করবে পরবর্তীতে অনেক টাকা উপার্জন করতে এই শব্দটাকে আমরা কি শিখছিলাম টাকা উপার্জন করা তারপর বলছে রবার্ট তো নোমা আঁকতে হাট রবার তোর কোন পেশা নাই এর হাট আইনে ড্যাস বাই জিমেন্স আনগে সে হচ্ছে একটা তার বলতে পারি বিল্ডুং এটা হচ্ছে দি আউস বিল্ডুংস বিল্ডুং এবং আউস বিল্ডুং যেটা এটার একটা ভ্যার বাসে কিন্তু আউস বিল্ডেন

জি ইজ সুফ্রিডেন এর ইজ সুফ্রিডেন নয় সুফ্রিডেন মানে হচ্ছে সন্তুষ্ট ওয়াইল এর আলে প্রিফুঙ্গেন উন টেস্ট ড্যাট হাট সে হচ্ছে সবগুলোতে কি করছে পাস করছে পাস করাকে কি বলে একটু আগে দেখলাম না সব পরীক্ষা আলে প্রিফুঙ্গেন উন টেস্ট পাস করা বেস্টেন বলেন উচ্চারণ করেন বেস্টে হেন বেস্টেহেন হ্যাঁ বেস্টে হচ্ছে পাস করা নুমা সেন উই হোক ইজ ডাইন ড্যাশ ইজ ফার্দিন এ সোয়াই থাউজেন্ড অয়রো নেটো তুমি কত টাকা ইনকাম করো কত বেতন পাও তোমার বেতন কত উই হোক ইজ ডাইন গেহাল কেন

জব এক্সপিরিয়েন্স কে আমরা একটু আগে কি দেখছি বেরুপস এর ফারুম ফারুম না বেরুপস এর ফারুম কেন বেরুফ এবং এর পরে একটা বাড়তি এস আছে তারপরে হচ্ছে আলাদা একটা শব্দ হচ্ছে এর ফারুম ওইটা হচ্ছে এইখানে বসে যাবে এর ফারুম হচ্ছে এক্সপেরিয়েন্স এবং যখন এটা বহু বছর এটা নর্মালি এর ফা রুঙ্গেন হয় আর কি ফুর জি ইস্ট এস হুইস্ট ইস দাস ড্যাশ জি শার ইস্ট তোমার জন্য হচ্ছে এটা গুরুত্বপূর্ণ যে তোমার হচ্ছে কাজ অথবা হচ্ছে কাজের জায়গাটা জিসা মানে হচ্ছে নিশ্চিত নিশ্চিত যাতে তোমার কাজের জায়গাটা এখানে দুইটাই হতে পারে জব হতে পারে ওরা আরো একটা শব্দ হতে পারে ওইটা কোনটা এটা হচ্ছে আর বাইটস প্লাটস আর বাইটস একটা এস আছে প্লাটস জিস নাওমি নাওমি জুক্ট আইনের নয় স্টেলে সে হচ্ছে খুঁজছে নাওমি একটা নতুন পদ

অথবা লিখেছিল যাই না কেন টম হচ্ছে অনেক সন্তুষ্ট ইন নেম সে হচ্ছে তার রেজাল্টে অনেক ভালো নাম্বার পাইছে কেমনে বলবো গুটে নোটে হচ্ছে রেজাল্ট এবং নোটেন অনেকগুলো সাবজেক্ট এর জন্য বহু বছর বি কমন ठीक है एर फोर जिस दास एयर मिट जाइनर क्लास येट्स आइने क्लास इन फॉर्ट मार्ट ओके जे गुड डैक कुवी शोज कुवी 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 शोज কোনটার সাথে কোনটা বসবে একটা দেওয়া আছে আইনসের জন্য ইয়ট বসছে ওয়াস সিন জিফন বেরুফ এগুলো দেখে আসছি না আমরা আপনি পেশাগতভাবে কি করেন তারপরে দেখেন তো ওর সাথে কোনটা ভালো যায় বো আর বাইটেনজি বো আর বাইটেনজি ইজ এ ও আর আপনি কোথায় কাজ করেন তারপরে উই আপনি আপনার কাজকে কেমন বোধ করেন উই গে ফেল্ট ইন ই রে আর আপনার কাজ আপনার কাছে কেমন লাগে তারপর বলছে ওয়ান দিয়ে এটা দুই জায়গাতে হয়

we feel কত টাকা আপনি ইনকাম করেন বলতে পারি না উই ফিল ফর দিন জি আপনি কত টাকা ইনকাম করেন নুমাজেক্স উম উই ফিল উয়া কয়টা বাজে এটা দুই জায়গাতে হতে পারে যেমন হচ্ছে আপনার উম্ব উই ফিলউয়া ইরে আর বাইট আপনার কাজ ক কয়টা বাজে শুরু হয় আরেকটা হচ্ছে আপনাকে কয়টা বাজে উঠতে হয় ওই একই জিনিস আর কি যেটা হচ্ছে আমরা এর আগে ওয়ার্ম দিয়ে দেখি ওই সেম জায়গাগুলোতেই হচ্ছে উম্ব উই ফিল হুয়া পুষবে একটা শব্দ আছে হেয়ার স্টাইলের একটু আগে ওয়াশিং টাকা বললেন না এখন তো খুঁজে পান নাকি দেখা দিলাম তো হ্যাঁ 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 এই যে স্টেল হেয়ার আপনার অফিস কি কোনো কিছু উৎপাদন করে কাউফেন আপনি কি কোনো কিছু একটা বিক্রি করেন কাউফেন তারপরে হচ্ছে জিন্ট আপনার কলিগরা আপনার কলিগরা কি বিনয় ভালো জিন্ট ইরে আপনাকে কি ছুটির দিনে কাজ করতে হয় আমরা এটুকু করে ফেললাম টাকা শুন আমরা এর পরবর্তীতে আমরা চলে যাই ইয়াইট এখন কি কি আছে এখানে যে এখানে যে এখানে যা যা আছে আমরা দেখার চেষ্টা করি উপরে কিছু শব্দ আছে হচ্ছে এবং বেরুফে হচ্ছে পেশা এবং কর্মকাণ্ড গুলো ওয়াস পাস সুজান কোনটা একসাথে বসতে পারে সাইবেন জি জেড আমাদের হচ্ছে ওইটার নিয়ে বাক্য গঠন করতে হবে প্রথমে একটা দেওয়া আছে দেখেন আইনে অ্যাস্টিন হিল্ট ক্রাঙ্কেনভেনশন আমরা এখানে দেখব হচ্ছে বিভিন্ন পেশার মানুষজন এক একজন কে কোন কাজটা করে আমরা হচ্ছে ওইটার সাথে ওইটা মেলানোর চেষ্টা করব আর কিছু না খুবই সহজ অ্যাস্টিন মানে কি ডাক্তার না ডাক্তার কি করে অসুস্থ মানুষদের সাহায্য করে তো ক্রাঙ্ক ক্যান মেনশন ক্রাঙ্ক হচ্ছে অসুস্থ মেনশন হচ্ছে মানুষ সে হচ্ছে সাহায্য করে আইন কেয়ার এয়ারস্টিন হিল্ট ক্রাঙ্ক ক্যান মেনশন আইন কেলনার কেলনার কারা ওয়েটার ওয়েটাররা কি করে দেখেন তো উপরে শব্দগুলোর সাথে মিলাইতে পারেন নাকি গেস্ট বেডিনেন কে নাও সে হচ্ছে গেস্ট যারা অতিথি মেহমান যারা আছে তাদেরকে সার্ভ করে তো বেডিনেন এখানে যেহেতু আইন আইন দেওয়া আছে প্রত্যেকটাতেই আমাদের আর জিএস এর ফর্ম অনুযায়ী কি করতে হবে ভার্বের কনজুগেশন করতে হবে আইন কেলনার বেডিন্ট গেস্ট অনেক গুলো মেহমান

তারপরে আইন বেকা যে বেকিং করে যে আহ হচ্ছে বিস্কুট কেক এগুলো বেক করে রুটি বেকা বেকার কি করে

যখন শিখানোর বিষয় থাকে ওটা হচ্ছে উন্টারিক টেন শিখানো তাহলে এটার কনজুগাচিয়ন কি হয়ে কি হবে উন্টারিক তারপর টে আছে না তাহলে এখন কি হবে নর্মালি নিয়ম অনুযায়ী মনে করেন তো টি অথবা ডি অথবা এম যদি এ এন বাদ দেওয়ার পরে থাকে তাহলে কি হয় আর বাইট আর বাইট এন কি হয়ে যেত এর আর বাইটেড আনপোর্টেন আনপোর্টেড তাহলে এখানে এটে যোগ হয়ে যাবে উনটা ঠিক আছে জি টে অথবা ডে অথবা এম

আর বাই টেটেন কখন হবে ওইটা হচ্ছে যখন হচ্ছে আমরা করি তখন এটা বর্তমান কালে বলছি আমরা তাহলে আর বাই টেট আর এখানে কি আছে বুইরো অফিসে কাজ করে দৈনন্দিন জীবনে যখন কোন কাজ করে বোঝায় এগুলো সব সময় হচ্ছে হবে আউটডোর হ্যাঁ এটা কে আউটডোর হ্যাঁ আউটডোর ইন আউটডোর মানে হচ্ছে লেখক আর যখন আউটডোর ইন বসে তার মানে হচ্ছে লেখিকা লেখিকা কি করে লেখে দেখেন তো পান নাকি উপরে শব্দ হ্যাঁ তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে সে হচ্ছে বই লেখে অনেক বই লেখে আইন কক যে রান্না করে শেফ দেখেন তো উপরে পান নাকি হ্যাঁ কোথায় আছে এই যে মাঝখানে চিপার মধ্যে আছে তাহলে কখন এটা কি হয়ে যায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জেস এ ককড ককড এসেন রান্না করে তারপরে আইনে ইউনালিস্টিন একজন মহিলা সাংবাদিক সে কি করে সাংবাদিকরা নরমালি কি করে সহজ জিনিস তো আর্টিকেল ফর দি সাইটুং সাইটুং কি আইটুং সাইটুং হুম নিউজ পেপারে হচ্ছে সে আর্টিকেল লেখ তো শ্রাইবেন আছে ভার ভুলে আমাদের চেঞ্জ হয়ে কি হয়ে যাবে বলেন তো রেগুলার রেগুলার তারপরে আর যা যা আছে সব বসে দেবে একদম কোনো চেঞ্জ নাই আর্টিকেল ফুই ঠিক আছে এরপরে আর একটা দুইটা আছে আমাদের দুই তিনটা আছে আইন বেবিসিটা অল্প কয়েকটা শব্দ আছে ওইখানে দেখেন যে ওই মধ্যেই পাবেন আপনারা বেবি সিটার কি করে ইম কাউ হাউস আর বাইটেন করে আউট পাসেন এবং আউট পাসেন যে শব্দটা এর সাথে কি আছে দেখেন তো

তারপরে হচ্ছে ফের কয় ফার মহিলা বিক্রেতা কি করে ইম কাউফাউস ফাউজ আর বাইটেন দোকানে কাজ করে না আইনে ফের কয় ফার ঋণ আর বাইটেড ইম কাউ ফাউজ সহজ না এগুলো

এই যে কাজগুলো যে পেশার বিভিন্ন মানুষজন আমরা সেই অনুযায়ী বসালাম এখন হচ্ছে আমাদের লেজেন্সি আনসাইগে ওয়েল সে আনসাইগে পাস্ট ফুর ইর বুইরো ব্রাউকেনজি পাপিয়া উন স্টিফটে পাপিয়া হচ্ছে কাগজ এবং স্টিফটে হচ্ছে কলম অনেকগুলো কলম দরকার আমরা কোন দোকানে যাব যে কোনো একটা হবে नोवा ए आर हम्म तुम्हारा स्टेट हो गई हम आ क्यों पर नोवा बी हम बता नहीं और तो माने से बी हो हमारा बी हमारा बी हम मेन तो स्वरूप कॉमन এটা করা আর কি ঠিক আছে এরকম কোনো কিছু ক্লেম করা হয় জার্মানিতেও এরকম বিভিন্ন জিনিসের সাথে ক্লেম করা আছে যেমন হচ্ছে আপনি ট্যাক্স দিচ্ছেন ট্যাক্স ক্লেম করে ট্যাক্সের টাকা ব্যাক চান এরকম টাইপের জিনিসপত্র এগুলো হচ্ছে সুরুক বেকমেন

এইটা হচ্ছে ওরা সাহায্য করে রাট গেবার আপনারা রাটেন রাটেন মানে কি হ্যাঁ অনেকগুলো আছে বলা নাই রাটেন একটা শব্দ আছে এটা হচ্ছে পরামর্শ দেওয়া ঠিক আছে এটা হচ্ছে পরামর্শ দেওয়া যে এই পরামর্শগুলো দেয় তাকে আমরা সাধারণত কি বলি পরামর্শ দাতা বলি না এইটাই হচ্ছে রাডগেভার মানে হচ্ছে অ্যাডভাইজর ঠিক আছে পরামর্শদাতা এইটাকেই বলতেছে হচ্ছে অ্যাডভাইজর এরা হচ্ছে সাহায্য করবে এটার কথা বলছে কিন্তু

মানে কি না হচ্ছে সে খুঁজছে গেজুপ্ট ঠিক আছে সার্চিং ফর লুকিং ফর খুঁজতেছি কপিয়া পাপিয়া উন বুইরো মাটেরিয়াল আঙ্গে বোর্ডে বিতে আন ঠিক আছে যদি আঙ্গে বোর্ড থাকে তাহলে হচ্ছে জানান দয়া করে এই নাম্বারে এখন যে নিজেই খুঁজতেছে সে আপনারে দিবে কিভাবে নিতে পারবে ছোট ছোট জিনিস না আইনসে পড়ছিলাম আমরা বুইরো মাটেরিয়াল স্নেল উন গুন স্টিস আলেস ওয়াজ জি সুম শ্রাইবেন ব্রাউকেন আউক বুইরো মৈবিল বুইরো ম্যাটেরিয়াল অফিসের জন্য যা যা প্রয়োজন ওই ম্যাটেরিয়াল গুলো না না ওটা কোনো সমস্যা নেই ওটা হচ্ছে ওদের আলাদা একটা জাস্ট অফার আঙ্গে বোট হ্যাঁ বুইরো আউক বলছে না আউক মানে হচ্ছে মানে আরো পাওয়া যাবে বুইরো মৈবিল সম্ভব ওরা এটাও দেয় কিন্তু ওরা মূলত প্রথমে কি কিসের কথা বলছে বুইরো ম্যাটেরিয়াল কথা বলছে না ম্যাটেরিয়াল এই জন্য হচ্ছে বুইরো ম্যাটেরিয়াল স্নেল উন গুনস্টিশ এবং তারপরে বলছে আলেস সবকিছু ওয়াস জি সুম শ্রাইবেন রাউফেন যেটা হচ্ছে আপনার লেখার জন্য যা যা প্রয়োজন হতে পারে সবই কোথায় পাবো আমরা এইখানটায় পাবো বুঝতে পারছিস

মানে হচ্ছে বায়োলজ বায়োলজি বলি না আমরা এটাকে ডয়েসে বলে তারপরে যদি কেমিস্ট্রি কে বলতে চাই কেমিস্ট্রি কে কি বলে সেমি ঠিক আছে সেমি এই যে মি আছে আর এখানে হচ্ছে সে আছে দেখছেন সে সেমি দ্রাই আমরা যদি ইংলিশ বলতে চাই কেমনে বলি আমরা ইংলিশ এবং একটা নর্মালি হচ্ছে বাংলায় যেরকম বাংলাদেশি আমরা কিভাবে ব্যবহার করি এস এর পরে এস দিয়ে দিই আর এইখানটায় ওদের কি থাকে বাড়তি একটা সে থাকে এটা হচ্ছে মাথায় রাখতে হবে

তারপর নুমা জিবেন এরপরে কি আসে মাথে মাথে মাটিক অঙ্ক ম্যাথমেটিক বলি না আমরা ম্যাথমেটিক্স মাথে মা টিক তিন ভাগে ভাগ করে দেওয়া মাথে মা টিক তারপরে হচ্ছে মু দিয়ে আছে মু এবং জিক গেলাম মু তারপরে জিক জিক ফি এবং এখানে কোথায় আছে এটা হম প্রথম ফি জিক গেন তারপরে আর বেশি নাই রেলি আছে ধর্ম এবং গিয়ন হ্যাঁ যদি আমরা বলি জিওন না আর এখানে নাই রেলি গিয়ন হ্যাঁ তারপরে আইন বিশৃঙ্খল ট্রিক মনে হতে পারে সোজিয়াল পর্যন্ত ঠিক ছিল এত কিছু দেওয়ার কি দরকার এটা মানে কি না হা এটাই হচ্ছে সোশ্যাল সাইন্স কুন্ডে মানে কিন্তু কাস্টমার ঠিক আছে এইখানে ওই থিওরি খাটবে না সোশিয়াল কুন্ডে এটা হচ্ছে সোশ্যাল সায়েন্স সামাজিক বিজ্ঞান শুধু যদি সোশিয়াল দিতেন এটা কি হতো সামাজিক হ্যাঁ সামাজিক বলতে পারেন আপনি সমাজ বিজ্ঞান আর হইতো না আর এখানে সব সাবজেক্টের নাম না এর জন্য হচ্ছে আমাদের ওরকম দেওয়া লাগছে তারপরে আমরা এখানে হচ্ছে ইমেল আছে দেখেন ইয়ার শেফ শুধু এটুকু মানে কি ইয়ার শেফ মানে কি কার বস

কাজ করা উচিত কতক্ষণ কাজ করা উচিত উই লাঙ্গে কতক্ষণ জি মৈটেন গ্যান নেক্সট ওকে আইন টাক ফ্রাই বেকমেন যেহেতু আপনি আজকের দিন এক্সট্রা একটা কাজ করবেন ছুটির দিনে আপনি চাচ্ছেন হচ্ছে একটা দিন ফাঁকা চাইতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এই দিন কাজ করব তো আপনি আমাকে এক কাজ করেন আপনি আমাকে আগামী সপ্তাহে একটা দিন ছুটি দিন শ্রাইবেন জি জি সু আ এই তিনটা তিনটা পয়েন্টে আমাদের হচ্ছে এখন লিখতে হবে আমি আপনাদের সহজভাবে বুঝায় দেওয়ার চেষ্টা করি এইখানে যা যা বলছে সেই অনুযায়ী আমরা গবেষণা করে লিখে ফেলার চেষ্টা করি এখন কথা হচ্ছে বস কে আমার ভাই ব্রাদার না তাহলে আমরা বসতে কিভাবে লিখবো এর এভাবে লিখবো তার লিখবো মানান ঠিক আছে দেখেন মানান ঠিক আছে নাকি মানে

বসের নাম তো বলে নাই ভাইয়া নাম লিখ দাও ওমা কিজি আর সালি আমি তো দেখি হুম হুম ওহে বসের নাম এত বলেছে মানে ওমা আমি তো সবই স্পেলিং তো ঠিকই লিখলাম ক্যাপিটাল হবে না নাও নাম হইলেই ওতে বল হাতের অক্ষর হবে যো আমরা এটা যদি লিখি যার গেট তার হে আপনারে এখানে কি কি জিজ্ঞেস করতে বলছেন আইন এটা ছিল সোয়াই তারপর এটা হচ্ছে ড্রাই তাই না আমরা লাস্টের দিকে হাবিজুবিগুলো বাদ দিতে পারব

কোনো সমস্যা নাই বড় করে ঠিক আছে আমি শনিবারে কাজ করতে পারবো কোনো সমস্যা নাই আমাকে দাঁড়ান আমি সব কটা লিখে দিই তারপরে আপনারা ইচ্ছা মতো বানান বা আপনারা এর পাশাপাশি হচ্ছে লিখতে থাকতে পারেন ঠিক আছে লেখা হয়ে গেলে আমাকে বলি আপনি কি আমাকে বলতে পারবেন কতক্ষণ আমার কাজ করা উচিত ঠিক আছে এটা কিন্তু প্রশ্নের ভিতরে দেওয়া আছে কোথায় বলা আছে ঠিক আছে তারপরে দেখেন কি আছে বইও তো আছে আপনাদের বই থেকেও প্রশ্ন দেখে নিতে পারবেন এবং আরো একটি প্রশ্ন সুন্দরভাবে বলে এবং আমার আরো একটি প্রশ্ন আছে আমি আগামী সপ্তাহে একটি দিন ফ্রি থাকতে পছন্দ করব।

আর বাই কোনো সমস্যা নাই এটা নর্মালি ডয়েসে এত ঝামেলা করে বলে না নাইন নাইন জ্বরকে মানে তো টেনশন কাইন্ড প্রবলেম কোনো সমস্যা না ঠিক আছে কোনো সমস্যা নাই কাইন্ড প্রবলেম আপনি কি আমাকে বলতে পারেন আপনি কি আমাকে বলতে পারেন ইয়া কইনেন দিয়ে বলতে পারি আমরা কুইন্টেন দিয়ে বলতে পারি হ্যাঁ খুবই সুন্দর কুইন্টেন জি আমাকে বলতে পারেন আমাকে বলতে পারেন মিয়া জাগেন প্রশ্নের ভিতরেই উত্তর আছে কতক্ষণ আমার কাজ করা উচিত দেখেন প্রশ্নের ভিতরে লেখা আছে না এই অংশটুকু নিয়ে খেলা যাবে চিন্তা করেন হ্যাঁ উই যখন আমরা ব্যবহার করতেছি এই উইটা এটা তো হচ্ছে রিলেটিভ হয়ে যাচ্ছে

ভুই লাঙ্গে এটা দিয়ে আমরা একটা প্রশ্ন করলাম এই জন্য হচ্ছে এটা ফেফ রাগে টাইপের তারপরে আমরা বলছি এবং আমার আরো একটি প্রশ্ন আছে উন্ড নুল পজিশন কোনো কিছু চেঞ্জ হবে না ইস হাবে নক আইনে ফ্রাগ এবং আমার আরো একটি প্রশ্ন আছে আমি আগামী সপ্তাহে একটি দিন ফ্রি থাকতে পছন্দ করব দেখেন এই আমরা কিন্তু এখনো আইনসের নাই কিন্তু এখন আমরা কিন্তু আসয়ে উঠে গেছি এবং আপনারা কনজাংটিভ ছয় শিখছেন না কনজাংটিভ ছয় দিয়ে এটা ব্যবহার করতে বলতে পারি না পেতে পছন্দ করব এখানে থাকতে পছন্দ করব থাকতে পছন্দ করা মানে এখানে আমরা একটা থাকা অ্যাকচুয়ালি না পেতে পছন্দ করা পেতে পছন্দ করবো এরকম যদি বলি হম ওইভাবেই বলা যায় এটাকে দুইটাই আমি আপনাদেরকে দেখা দিচ্ছি হেটে জ্ঞান হেটে জ্ঞান আর একটা হতে পারে আমরা হেটে ব্যবহার না করে আমরা গেন ব্যবহার ফ্রাই হাবেনও বলা যায় ফ্রাই বেকমেনও বলা যায় ভিন্ন ভাব দিয়ে দেখানোর চেষ্টা করলাম ব্রেন স্টর্মিং করার জন্য কোনো একটা আপনারা নিতে পারেন এটা কি সম্ভব ইস্ট এস এটা কি সম্ভব তারপরে আপনি এইখানে হিসাব করতে হবে যে আপনার যেই তিরিশ চল্লিশটা শব্দ সব কি হইছে কি হয়নি যদি হয়ে যায় তাহলে তো আর লেখা যাবে না কোনো কিছু আর যদি না হয় তাহলে কি করতে হবে আর একটা লাইন আপনি লিখে দিতে পারেন যে আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকবো ঠিক আছে এই টাইপের কথাবার্তা যেগুলো আমরা অলরেডি জানি এটা এখন একটা প্রশ্ন যে আপনি বুঝবেন কিভাবে যে আপনার লেখা কতখানি শব্দ হয়ে গেছে বলেন তো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই ম্যাটার করবে এইগুলো নিয়ে আসলাম এবং তারপর কি শেষ কেমনে করে ঠিক আছে নাম দিয়ে দিন এই যে এই জিনিসগুলো এগুলো হচ্ছে আপনারা একটা কাজ করার চেষ্টা করবেন সেগুলো হচ্ছে সবসময় যখন চিঠি লিখবেন বাসা সাইবেন প্র্যাকটিস করবেন তখন হচ্ছে আনপোর্ড বোগেনের ভিতরে লেখার চেষ্টা করবেন আনপোর্ড বোগেনগুলো এগুলো নর্মালি হচ্ছে ইয়াতে পাওয়া যায় গয়থিন ইনস্টিটিউটের যেই যেই ধরনের মডেল টেস্টগুলো ওরা দিয়ে থাকে ওগুলোর মধ্যে এরকম মডেল টেস্টের জায়গা থাকে কিন্তু হ্যাঁ তারপরে আপনারা চাইলে অন্য যে কোনো জায়গা থেকেও আপনারা এইটারে যদি ভালো কপি পান এগুলোকে ব্যবহার করতে পারেন এটা সাইবেন্টাইল লাইন্স আর এটা ছিল হচ্ছে আমাদের সাইবেন্টাইল সোয়াই এখানে আসলে কিন্তু খুব বেশি একটা জায়গা নাই এবং এইখানে আপনারা লিখলে হবে কি আপনারা যখন বাসায় থাকবেন তখন তো আপনাদের অনেক সময় থাকবে আপনারা গুনে গুনে দেখবেন যে আপনার কয়টা শব্দ হয়েছে তো এমনি গুনতে থাকলে আপনার একটা হচ্ছে ধারণা হয়ে যাবে আপনি পাঁচটা লাইন যদি লেখেন তাহলে আপনার কয়টা শব্দ হয় ছয়টা লাইন যদি লেখেন তাহলে কটা শব্দ তাহলে পরীক্ষার সময় ওই তারাহুরার মধ্যে আপনার গোনাও লাগবে না চোখে দেখে আপনি বুঝে ফেলতে পারবেন যে আপনার কতখানি হচ্ছে আপনাকে বাড়তি লেখার দরকার আছে কি নাই তারপরেও আপনার দরকার হলে আপনি গুনবেন কোনো সমস্যা নেই হাতে সময় থাকে তো বিশ ত্রিশ সেকেন্ড লাগবে বড় যেটা শব্দ গুনতে এখানে আমরা যে লিখলাম এখানে আমাদেরকে কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছে তিরিশ থেকে চল্লিশটা শব্দ কারণ আপনি মনের আবেগে যদি এইখানে ষাট সত্তর আশিটা লিখে ফেলেন তাহলে কিন্তু ঝামেলা আছে নাম্বার কিন্তু কমে যাবে আমরা এমনি এখন

এখন হচ্ছে আপনাদের এইখানে কয়েকটা শব্দ আছে স্পেশন দিয়ে আমরা ওইটা প্র্যাকটিস করার আগে আমরা যেটা করব। আমরা হচ্ছে এইখানে যে যে শব্দগুলো আছে এই শব্দগুলো নিয়ে একটু প্র্যাকটিস করে ফেলার চেষ্টা করব কারণ যদি কালকে সকালবেলা খুবই গুরুত্বপূর্ণ টার্মিন থাকে অফিস থাকে সে হচ্ছে লিভ নিয়ে চলে যেতে পারেন আমার কাছে বলার দরকার নেই ভোটা গুরুত্বপূর্ণ শব্দ কি কি শব্দ আছে এখানে আমরা যদি দেখি দি শুলে শুলে মানে কি স্কুল এবং শুলে হচ্ছে এইগুলো জার্মান স্কুল এইগুলো বাংলা নাই কোনো বিশেষ টাইপের স্কুল আর কি এগুলো বিশেষ টাইপের স্কুল শুলে হচ্ছে পেশা সংক্রান্ত স্কুল আর কি পেশার স্কুল এরকম কিছু একটা লিখে দিতে পারি ইউনিভার্সিটি তার ইউনিভার্সিটি দি ক্লাসে ক্লাসে দি দিলে লেরার এটা মানে কি শিক্ষক অথবা শিক্ষিকা তারপর সুইলা সুইলা ঋণ যারা হচ্ছে স্কুল কলেজে মানে এখন পর্যন্ত ইউনিভার্সিটিতে ওঠে নাই এরা হচ্ছে শিক্ষার্থী স্কুল কলেজ শিক্ষার্থী যারা এদেরকে হচ্ছে আমরা সুইলার বলতে পারি যখনই মানুষজন বিশ্ববিদ্যালয়ে উঠে যায় অনার্সে উঠে যায় মাস্টার্সে উঠে যায় বা ডিগ্রি করে তখন হচ্ছে সেই স্টুডেন্ট হয়ে এটা হচ্ছে যার মানে একটা স্পেশাল ব্যাপার আমরা নর্মালি বাংলাদেশি স্টুডেন্ট বলতে হচ্ছে সবাই রে বুঝে কিন্তু ওরা হচ্ছে স্টুডেন্ট বলতে এই এইচএসসির পরের শিক্ষার্থীদেরকে বুঝে ল্যানেন মানে কি শেখা তারপরে দেয়ার উন্টারিক্ট ক্লাস তারপরে দেয়ার কোর্স কোর্স কোন ধরনের কোর্স যে কোন ধরনের যে বিষয় আর কি যেগুলো বাংলা ইংরেজি অঙ্ক এই টাইপের অনেক কিছু হতে হয় না যে এটাই হচ্ছে কোর্স দি পাউজার হচ্ছে ওই যে ব্রেক বলে না বিরতি বা ব্রেক হ্যাঁ কেন বিরতি তারপরে হাউস অফ গার্ডেন বাড়ির কাজ বা হোমওয়ার্ক

পড়তে চান এটা নিয়ে হাউস বিল্ডিং করতে চান ডোয়াসল্যান্ডে আসার পর তো আপনার সাড়ে সাত ঘন্টা আট ঘন্টা প্রতিদিন করতে হবে এবং এটা সপ্তাহে পাঁচ দিন করতে হবে তার মানে হচ্ছে আপনাদের করতে হবে হচ্ছে চল্লিশ ঘন্টা তো সপ্তাহে কি চল্লিশ ঘন্টা পড়াশোনা করি আমরা অ্যাকচুয়ালি আমার মনে হয় আপনারা কমই করেন সো আরও স্ট্যামিনা বাড়ানোর চেষ্টা করবেন প্রচুর পরিমাণে ইয়া করতে পারেন আপনারা স্পোর্ট দড়িলাভ দিতে পারেন হাঁটতে পারেন দৌড়াতে পারেন সাইকেল চালাইতে পারেন সাঁতার কাটতে পারেন ফিজিক্যালি ফিট হওয়ার চেষ্টা করবেন বাঙালিরা আমরা খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করতে পছন্দ করি না আমরা যদি কোনো কিছু করি দেখা যায় যে আমরা এই একটু হাঁটতে পেরেছি পাঁচ মিনিট রিক্সা কই এরকম একটা অবস্থা এই জন্য আমাদের কোনো কাজেই আমরা অ্যাকচুয়ালি হচ্ছে ফিট না যে কারণে আমাদের অনেক বেশি পরিমাণে ঝামেলা হয় আপনারা হচ্ছে হাউস অফ গাবি যেগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি আপনাদেরই দক্ষতা বাড়ানোর জন্য দেওয়া হয় আর নর্মাল ওয়াইজে আমরা যে জিনিসগুলো ওই হাউস অফ গাভেতে দিয়ে রাখছি ওইগুলো থাকার কারণে কিন্তু আমরা হচ্ছে কম সময়ে কোর্স শেষ করতে পারতেছি এমন কম সময়ে যদি কোনো কিছু একটা করতে হয় তখন হচ্ছে ওইটা মানে রাশ একটু বেশি হয়ে যায় আর কি তো এই কারণে হচ্ছে মূলত আমাদেরও দেখা যাচ্ছে হয়তো এই জিনিসগুলো এখন বুঝতে পারতেছি না যে আসলে কোন কাজে লাগবে যখন আপনারা বেআইন ছুটবেন কয়েকদিন পরে তখন গিয়ে টের পাবে তখন গিয়ে বুঝতে পারবেন আচ্ছা এটা ভাগ্যিস আমি এই জিনিসটা শিখছিলাম এই জিনিসটা এই জন্য আমি এই জিনিসটা বুঝতে পারতেছি কারণ কয়েকদিন পরে যখন বেআইনসি উঠে যাবেন তখন আপনাদের আইনস আসলের জিনিস এত পড়ানোর এত সুযোগ থাকবে না তখন আমি ক বলবো আপনার কলিকাতা বুঝে নিতে হবে আপনি যদি না বুঝেন আমি জাস্ট বলবো যে আপনি এই জিনিস হাউস অফ গাবে দিছিলেন দেখছিলেন বলবেন না না দেখিনি তাহলে দেখে নেন আপনি তখন আপনার রেগুলার পড়ার সাথে আপনার ওই হাউস অফ গাবেও জমে যাবে ওই জিনিস যতক্ষণ না আপনি শেষ না করবেন ততক্ষণ পর্যন্ত দেখবেন আপনি সামনে আগাইতে পারতেছেন

এইগুলো ঠিকঠাক মতো না পারলে এখানে এসে জবই পাবেন সমাধান আপনি একটা ছোট গল্প বলি আমার দুই হাজার সতেরোতে আমার একটা বন্ধু আসছিল এবং ও হচ্ছে গোয়েন ইনস্টিটিউটের খুবই মেধাবী একটা স্টুডেন্ট ছিল এবং ওর হচ্ছে আহ খুবই কম সময়ের মধ্যে ও বেআস কমপ্লিট করে আসছিলো ওর লাস্টের দিকে ওর হাতে সময় ছিল না এবং ওর রেজাল্ট মাসালা প্রত্যেকবার নাইনটি ফাইভ পার্সেন্ট এইট করে নাম্বার পাইতো আর কি পরীক্ষায় আহ সাসবাই বেআস তিনটাতে ও যখন ডল্যান্ডে আসছে ওর জব চোখের নিমিষে হয়ে গেছে খুবই ভালো জায়গায় চকটি হয়েছে এবং ও যেখানে কাজ করে ওইখানের কাজও আমাকে বর্ণনা দিয়েছে আমি ও মা এত সহজ কাজ তেমন কোনো প্যারাই নাই একটা গল্প ক্লাবে চাকরি করতো আর কি

হচ্ছে হ্যাঁ দুই হাজার তেইশে আমার ওর সাথে বিগত প্রায় ছয় সাত বছর পরে গিয়ে হচ্ছে আমার দেখা হয়েছে স্টুডে এবং মাসাল এখন বেশ বেশ ভালো আছে আর তো যেই প্যারাটা আপনি আগে থেকে নিবেন আপনি এইখানে আসার পরে ফল বুক করবেন আর ওই লাংজাম জাম্প লাং জাম্প স্টাইলে পরবেন ও দেখবেন হাউস বিল্ডিং এর আপনি হয়তো কলই পাবেন না আর কি বা কল পাইলেও আপনি হয়তো কনভিন্স করতে পারবেন না দেখা গেছে আপনারা কোনো কিছু একটা বলতেছে

দাস ফাঁক এটা হচ্ছে সাবজেক্ট ওই যে সোশিয়াল কুন্ডে দেখলাম না ওইগুলো যে সব হচ্ছে ইয়া ছিল সুলফেখা এই যে যে সাবজেক্ট গুলো পড়ছিলাম বিওলগি ফাঁক হচ্ছে একটা সাবজেক্ট যখন অনেকগুলো ডিসিপ্লিন অনেকগুলো সাবজেক্ট তখন হচ্ছে ফেখা আ উমলাউড দিয়ে আসে বিওলগি খেমি ডয়েস ইংলিশ ফ্রান্সুইজিস কিওগ্রাফি কেসিক্তে কুনস্ট মানে কি এটা আমাদের তখন আসে নাই চার কলায় মানুষজন কি পরে আর্ট আর্ট কে এটারে বাংলায় আরো একটা আছে না কলা বলতে পারে এটা হচ্ছে কুন্স্ট ম্যাথমেটিক এবং মিউজিক এটা তো আমরা বুঝি না অঙ্ক এবং সঙ্গীত তারপর ফিজিক রিলিগিয়ন সোসিয়াল কুন্ডা সোসিয়াল কুন্ডে কি শিখেছিলাম একটু আগে সামাজিক দি নোটে ফলাফল বা হচ্ছে গ্রেড অথবা নাম্বার অথবা রেজাল্ট যাই বলেন না কেন এটা হচ্ছে নোটে আমি হচ্ছে ভালো নাম্বার পেতে চাই আবি টুর কাইন্ড অফ হচ্ছে যখন মানুষজন হ্যাঁ আবি টুর এটা এ লেভেল বলতে পারি আমরা বা এ লেভেল বলতে বাংলাদেশে কোনটা বুঝে এইচএসসি লেভেলটারে বুঝে না ওইটা হচ্ছে আবি টুর ক্লাস এন্ড ফার্ট ফার্ট মানে নর্মালি কি বুঝি আমরা শুধু ফার্ট যাত্রা জার্নি তো ক্লাস এন্ড ফার্ট মানে কি মানে আরে ছোটবেলায় পড়েন নাই বন ভোজন এই যে সামনে একটা বাসের হ্যাঁ 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 এই তো বাসের সামনে যে লেখা থাকতো না শিক্ষা সফর অথবা হচ্ছে বন ভোজন তাহলে হাউস ফ্লগ হচ্ছে এর ভিতরে শুক তো হচ্ছে ধরেন মানে ওটা স্কুলের সাথে থাকে না ওটা বন্ধু বান্ধবদের সাথে থাকে যে আচ্ছা ঠিক আছে আপনি হচ্ছে ঢাকা শহরে আসেন আপনি গেলেন একটু শহীদ মিনার ঘুরে আসেন এটা একটা আউসলুক হতে পারে ঠিক আছে গেলেন আপনি একটু জাহাঙ্গীরনগরে সাভারে গিয়ে ঘুরে আসলেন এটা একটা আউসলুক হতে পারে আর বনভোজনে তো সাধারণত শিক্ষা সফর এগুলো কিন্তু অনেক সময় একটা মিউজিয়ামে যায় হয়তো আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে ইয়াতে যাব কি কুষ্টিয়ায় হচ্ছে ঘুরে আসবো ওইখানে রবীন্দ্রনাথের বাসা দেখব হয়তো হয়তো ওরা ওই বিষয় নিয়েই পড়াশোনা করে এইগুলো হচ্ছে শিক্ষা সফর আর ভিতরে মধ্যে একটু আছে ওইখানে আলাদা উদ্দেশ্য থাকে না আর এখানে একটা উদ্দেশ্য থাকে আপনার বিনোদনের জন্য আর এটা হচ্ছে শিক্ষা সফর আপনি কোনো কিছু শিখতেও পারেন এখানে গিয়ে শিক্ষা যে জিনিসটা শিক্ষা ওইটাই আউস বিল্ডুং প্রশিক্ষণ এবং আউস বিল্ডিং কে মনে রাখতে হবে এটা হচ্ছে দি আউস বিল্ডিং এর জন্য হয়ে যায় আইনা আউস বিল্ডিং আউস বিল্ডিং এর সাথে সব সময় হচ্ছে এই ভার্বটাই যায় এটা হচ্ছে মাখন আউস বিল্ডিং মাখন ইস আইন আউস বিল্ডিং দাস প্র্যাকটিকুম প্রাকটিকুমের সাথে এটার তফাত আছে প্র্যাকটিকুম হচ্ছে ইন্টার্নশিপ ইন্টার্নশিপ কে বাংলায় খুব ভালো এটা বাংলা ছিল এটার কি জানে

তারপরে হচ্ছে বেরুফের ভিতরে এইখানে বেশ কয়েকটা আছে তার মধ্যে শুরুই হয়েছে এই আমি তো এটার কথা ভুলে গেছি আনগেস্টেলটে এটা কয়েকবার আসছে আজকে অসীম চাকমা কি ওটা কেন চাকুরি জিবি ডেয়ার আর্টস ডেয়ার দি এরস্টিন ডাক্তার মহিলা ডাক্তার আউটোর হচ্ছে লেখক লেখিকা শুধু ছেলেদেরটা লিখলাম মেয়েদেরটা তো বুঝতেই পারবেন আপনারা জায়গা নেই বাংলা কি ভালো আমি ভুলে গেছি যারা হচ্ছে বাচ্চা লালন পালন করে আর কি দায়ী বা হ্যাঁ বাচ্চা দেখাশোনা করে বেবি সিটার বেবি সিটার তারপরে দি বেকার দি বেকারিন বেকারাইতে যারা চাকরি করে বেকিং যারা করে তাদেরকে হচ্ছে বেকার বলে ওটা বেকারিন ফারার এটা হচ্ছে ড্রাইভার মেয়ে ড্রাইভার অথবা ছেলে ড্রাইভার ফ্রিজুয়া হচ্ছে নাপিত তারপর হচ্ছে কেলনার হচ্ছে যে খাবার দাবার সার্ভ করে সাধারণত তাদেরকে বাংলায় কি বলে মামা বলে এই মামাই দেখাছে আর কি আছে ওয়েটার খাবারের পরিবেশনকারী ওরে বাবা maaf চাই ওয়েটার তারপরে হ্যান্ড ওয়েয়ার কার হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে অনেকে আছে না হাতে দেখা গেছে যে সে হয়তো কাঠের কাজ করে খাট বানায় এরকম অনেক জিনিসপত্র আছে না ওগুলোকে হম হস্তশিল্পী আর এখানে হচ্ছে ইংরেজিতে ওইটাকে বলে হচ্ছে ক্রাফট মান হস্তশিল্পী হয়তো আমরা বলতে পারি আর অনেক কিছু হতে পারে হাউস মান ওটা হাউস ফ্রাউ হাউস ফ্রাউ হলে বাংলাদেশে কোনো সমস্যা নেই হাউস মান হলে এটা হচ্ছে খুবই অপমানজনক কর জামাই আর এদেরকে কি বলে মেয়েদেরকে গৃহিণী ছেলে গৃহিণী কেউ বলে না সবাই এটা একটা জামাই বলে খুবই একটা অবহেলিত একটা পেশা এবং খুবই অপমানজনক একটা পেশা বাংলাদেশের পার্সপেক্টিভে দি ওটা ডিয়ার ইউর্নালিস্ট ওটা ইউর্নালিস্টিন কক শেফ যে রান্না করে রাধুনী ছেলে রাধুনী মেয়ে রাধুনী এটা কিন্তু আবার ইয়া মনে করেন না যে বুড়া মশলা রাঁধুনি কিন্তু রাধুনিতে কি চন্দ্রবিন্দু আছেন ভুলে গেছে তারপরে অসুস্থদের যারা সেবা করে শিক্ষক অথবা শিক্ষিকা মেকানিকার মেকানিকারিন যন্ত্র কৌশল যন্ত্র কৌশল নিয়ে যারা হচ্ছে ইঞ্জিনিয়ার না প্রকৌশল তাদেরকে এরকম কিন্তু কোন ব্যাপার নাই মুজিকার সে হয়তো দেখা গেছে বাজে সে গান মান কিছু গাইতে পারে না সে হয়তো ড্রাম বাজে তো এরকম অনেক মুজিকার থাকে আর এইখানে যেটা আছে গায়ক এটা হচ্ছে ওটা জেংগার অনেক গায়ক আছে তারা কিন্তু কোনো বাদ্যযন্ত্র বানাইতে পারে না মানে বাজাতে পারে না এটা কিন্তু তাদের জন্য বাধ্যবাধকতা নাই কিন্তু কোন সো এটা হচ্ছে গায়ক তো গায়ক আর মুজিকার জেংগা উন মুজিকা এটার তফাৎটা বুঝতে পারছি না এজ গিফট ফিল উনটা শিল্প এখানে কিন্তু অনেক অনেক তফাৎ আছে পলিজিস্ট পুলিশ পলিজিস্ট পলিজিস্টিন তারপরে হচ্ছে সাহস পিলা অভিনেতা ওবিনেতা ওবিনেতা ওবিনেতাদেরকে মে অভিনেতাদেরকে ওবিনেত্রী বলে না gitu সো কিয়া দেয়ার ওটা ডি টেকনিশিয়ান টেকনিশিয়ান হুম টেকনিশিয়ান তারপরে ফেয়ার কয়েফার ঠিক আছে তা হুম হুম

বস ছেলে বস মেয়ে বস শেফ বস তারপর দিয়া কলিক কলিক মেয়ে ছেলে কলিক ছেলে কলিক মেয়ে কলিক ঠিক আছে কলিক তারপরে দি ফিরমা অফিস তারপরে আছে দাস বুইরো বুইরো আর অফিস একই কথা জি কি বলেন

যেখানে কাজগুলো সাধারণত করা হয় আর কি ওয়ার্কশপ গেহাল্ট হচ্ছে বেতন তারপর কুন্ডিগুং যখন যে কাজ চাকরি চাকরি ছেড়ে দেয় আনগেস্টেল্ট চাকুরি জিবি তারপরে আনগেস্টেল্ট হচ্ছে চাকুরির তো অবস্থা বুঝায় এটা বেউর বুং অ্যাপ্লিকেশন আবেদন যেটা বলা যায় বাংলায় তারপরে হচ্ছে হেয়ার স্টাইল এবং এটা আমরা বারবার করে আজকে দেখলাম হেয়ার উৎপাদন করা এবং হেয়ার হচ্ছে এটার একটা ট্রেন আর বাইট সাইট কাজের সময় আর বাইট লস হচ্ছে বেকার

আশা করি যা শিখছি আমরা এগুলো আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারবো ফিল চুস